নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় এখন পর্যন্ত ভালো আছি। সো ভিউয়ার্স, আমার পাশের যে মোটরসাইকেলটা এটা হচ্ছে বাজাজ ডিসকভার 125 ডিস্ক অ্যান্ড CBS ব্রেক এডিশন। তো আজকে এই মোটরসাইকেলটাকে আনলাম হলো মাইলেজ পরীক্ষা করার জন্য। তো এর আগে কিন্তু বাজাজ ডিসকভার 125 নিয়ে আমার চ্যানেলে একটা মাইলেজ টেস্টের ভিডিও আছে, তো সেইটা ছিল নন CBS, মানে এইটার আগের ভার্সনটা, ওইটা CBS ব্রেক ছাড়া যে এডিশনটা ছিল ওইটার উপরে একটা মাইলেজ টেস্ট ছিল অকটেন দিয়ে। আর এইটা হচ্ছে CBS আছে এবং এই মাইলেজ টেস্টটা করবো হচ্ছে পেট্রোল দিয়ে। তো আগের যেটা অকটেন দিয়ে করছিলাম সেইটার ইঞ্জিন এবং এইটার ইঞ্জিন কিন্তু একই, পার্থক্যটা হচ্ছে একটাতে CBS আছে আর একটাতে CBS নাই, আর এছাড়া গ্রাফিক্যাল কিছু পরিবর্তন আছে, ইঞ্জিন একই। তো এই জন্য ভাবলাম যে এটার আসলে আর আমার নতুন করে অকটেন দিয়ে মাইলেজ দেখার কিছু নাই, এখন আমাকে পেট্রোল দিয়ে দেখতে হবে। তাই সিদ্ধান্ত নিলাম যে এখন এই ভিডিওটা করব হচ্ছে পেট্রোল দিয়ে। তো এখন এই মাইলেজ টেস্টটা করার পূর্বে আমার কিছু প্রিপারেশন থাকে, তো প্রিপারেশনগুলো হচ্ছে যেগুলো আমি সম্পাদন করেছি। তো প্রথম হচ্ছে এই যে ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোরেটরের যে পাইপ সেটাকে বিচ্ছিন্ন করা, সেটা আমি বিচ্ছিন্ন করে ফেলছি। তো এই হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের যে চাবিটা আর এই হচ্ছে কার্বোরেটরের পাইপটা বিচ্ছিন্ন করা হয়ে গেছে, তার মানে কার্বোরেটরের ট্যাঙ্ক থেকে এখন আর কোনো ফুয়েল যাচ্ছে না। এটা বিচ্ছিন্ন করার পরেও কিন্তু কার্বোরেটরের মধ্যে কিছু পরিমাণ ফুয়েল জমা থাকে যেটা দিয়ে মোটরসাইকেলটা স্টার্ট নেয় এবং কিছু পরিমাণ চালানো যায়। তো সেই ফুয়েলটা কিন্তু আমি এটা পুড়িয়ে শেষ করে ফেলছি, এখন দেখবেন আমরা মোটরসাইকেলটা স্টার্ট দেব কিন্তু কোনো স্টার্ট নেবে না। একবার ট্রাই করলাম, দুইবার ট্রাই করলাম, তার মানে নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারছি যে বর্তমানে কার্বোরেটরে এমন পরিমাণে কোনো ফুয়েল নেই যেটা দিয়ে মোটরসাইকেলটা স্টার্ট নিতে পারে, চলা তো অনেক দূরের কথা। আচ্ছা, তারপরে আমরা আসি, এই মোটরসাইকেলটা মোট চলেছে 10,000 কিলোমিটারেরও কিছু বেশি, আর এটার যে ইঞ্জিন অয়েল সেটা বাজাজ রিকমেন্ড করা 20W50 গ্রেডের মিনারেল ইঞ্জিন অয়েল দেওয়া রয়েছে। সো ভিউয়ার্স, তাহলে আমরা এখন 100 ml পেট্রোল সংগ্রহের কাজটা শুরু করি। আমাদের 100 ml পেট্রোল একদম বরাবর সংগ্রহ করা হয়ে গেছে। এবার আপনারা একটু লক্ষ্য করুন, মাইলেজ টেস্টের বোতলের এই যে পাইপটা, এই পাইপ দিয়ে কিন্তু বর্তমানে কোনো ফুয়েল আসতেছে না, তার মানে সন্দেহ করার কোনো কারণ নেই পাইপের মধ্যে কোনো ফুয়েল আছে কিনা। আমার 100 ml ফুয়েল আছে ঠিক এই মাইলেজ টেস্টের বোতলের মধ্যে। তাহলে আমরা এখন কার্বোরেটরের পাইপের মধ্যে মাইলেজ টেস্টের বোতলের পাইপটা পরিয়ে দিচ্ছি। হ্যাঁ, পরিয়ে দিলাম, এখন আমাদের কাজ হচ্ছে মাইলেজ টেস্টের বোতলের চাবিটা অন করা। অন করে ফেললাম, এই ফুয়েল সাপ্লাই শুরু হইলো, একেবারে এই গোড়ার মধ্যে ফুয়েল চলে আসছে। তো এখন আমরা চলে যাব ড্রাইভে, তো ড্রাইভের পূর্বে আপনাদেরকে দেখাই আমরা কত কিলোমিটার থেকে হিসাবটা রাখবো। মোটরসাইকেলটা মোট চলেছে 10,308.2 কিলোমিটার, এখান থেকে আমরা মাইলেজের হিসাবটা রাখা শুরু করব। সো ভিউয়ার্স, আমাদের মোটরসাইকেলটা আমরা সম্পূর্ণরূপে রেডি করে ফেলছি, তো চলুন তাহলে এখন আমরা স্টার্টে চলে যাচ্ছি। দেখি আজকে পেট্রোল দিয়ে ডিসকভার 125 cc-র এই মোটরসাইকেলটা কতটুকু চলতে পারে। আমরা চালানো শুরু করতেছি 10,308.2 কিলোমিটার থেকে। হ্যাঁ, স্টার্ট নিয়ে নিছে। মিটার রিডিং চলছে, আমাদের বর্তমানে মিটারের অবস্থান 10,308.4 কিলোমিটার। চলে আসলাম মেইন রোডে, এখন ইঞ্জিনে প্রেশার দিয়ে চালানোর চেষ্টা করব। বর্তমানে মিটারের অবস্থান 10,308.7 কিলোমিটার।
চলে আসলাম গণভবনের রাস্তার দিকে। বর্তমানে মিটারের অবস্থান 10,309.3 কিলোমিটার। আমরা চলে আসলাম জাতীয় সংসদ ভবনের লেক রোডের দিকে। এখানে রাস্তা একটু ফাঁকা থাকে, তাই যতটুকু সম্ভব উচ্চ গতিতে চালানোর চেষ্টা করব। বর্তমানে মিটারের অবস্থান 10,310.1 কিলোমিটার। মিটারের দিকে লক্ষ্য করুন, আমরা এইমাত্র 80 কিলোমিটারের কিছু বেশি গতিতে চালিয়েছি, 94 পর্যন্ত উঠতে পেরেছি। বর্তমানে মিটারের অবস্থান 10,311.4 কিলোমিটার। বর্তমানে মিটারের অবস্থান 10,311.9 কিলোমিটার। হ্যাঁ, 10,312 কিলোমিটারে হয়ে গেছে। মোটরসাইকেল এখনও স্মুথভাবে চলছে। হ্যাঁ, হালকা ধাক্কানো শুরু হয়েছে, মাইলেজ মাপার বোতলটা খালি। বোতলটাকে আগে থেকেই একটু নাড়াচাড়া করছি, গোড়ার পাইপটাকে খাড়া করে দিলাম, এখন আবার ধাক্কানো নেই। পাইপের গোড়ায় জমে থাকা ফুয়েল পুরোপুরিভাবে যাচ্ছে কার্বোরেটরে। এখন এখান থেকে ইউটার্ন করছি, ওদিকে আর যাবো না, ফুয়েলটা এই রাস্তাতেই শেষ হয়ে যাবে। এখনই ধাক্কানো শুরু করলো। বর্তমানে মিটারের অবস্থান 10,313.9 কিলোমিটার। স্টার্ট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, স্টার্ট পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দেখি আর কোনো না, একেবারে ফুয়েলার নাই, একদম পাইপের পুরোটা রয়েছে, আগে থেকে উঁচু করে ধরছি, সব খালি হয়ে গেছে। আচ্ছা, তারপর আমরা একটু ট্রাই করি, দেখি আর কোনো স্টার্ট নেই কিনা। না, স্টার্ট আর নিচ্ছে না, আর কোনো ফুয়েল নাই, একদম খালি হয়ে গেছে। তাহলে ফলো করুন, মিটারে দেখা যাচ্ছে 10,314.0 কিলোমিটার। এ পর্যন্ত এসে 100 ml পেট্রোল শেষ হলো। চলুন, বাকি কথা হবে মাঠে। ভিউয়ার্স, আশা করি পুরোটা ভিডিও আপনারা এনজয় করেছেন, খুব সহজভাবে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি মোটরসাইকেলটা চালানো শুরু করেছিলাম 10,308.2 কিলোমিটার থেকে, এবং মোটরসাইকেলটা চালানো শেষ হয়েছে 10,314 কিলোমিটারে। অর্থাৎ আমি তাহলে 100 ml পেট্রোল দিয়ে এই মোটরসাইকেলটা চালালাম হচ্ছে 5.8 কিলোমিটার। আবারও বলছি, 100 ml পেট্রোল দিয়ে এই মোটরসাইকেলটা চালিয়েছি 5.8 কিলোমিটার। তার মানে 1 লিটার পেট্রোলে এই মোটরসাইকেলটির মাইলেজ হচ্ছে 58 কিলোমিটার। তো ভিউয়ার্স, যে মাইলেজ টেস্টটা করলাম, তো এই মোটরসাইকেলের মালিক হচ্ছে নাহিন মামুন ভাই। এক্স্যাক্টলি উনিও কিন্তু মালিক না, এটার মালিক হচ্ছে ওনার বাবা, উনি হচ্ছে উত্তরাধিকারী সূত্রে মালিক আর কি, নাকি ভাই? জি। আচ্ছা আচ্ছা, তো মামুন ভাই কখনো কি টেস্ট করেছেন যে কেমন মাইলেজ যেতে পারে? আমি এটার মাইলেজ টেস্ট করেছি, সো এটাতে আমি অ্যাপ্রক্সিমেটলি 55 থেকে 60 এর মধ্যে মাইলেজটা পেয়েছি। পেয়েছেন, তার মানে আমি যেটা পেয়েছি সেটা আমার বিশ্বাসযোগ্য। জি জি। আর আপনি তো রেগুলার নিশ্চয়ই অকটেন ব্যবহার করেন? জি, আমি সবসময় অকটেন ব্যবহার করি। আচ্ছা, তো ভিউয়ার্স, মামুন ভাইয়ের আবার উনি মোটর ব্লগিং শুরু করছে, ইনস্ট্রুমেন্টও হাতে আনছে, এই দেখেন উনি মোটর ব্লগিং শুরু করছে। তো ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, কি যেন নাম আপনার? নাহিন মামুন। নাহিন মামুন, আচ্ছা, ওনার চ্যানেলের নামটা হচ্ছে নাহিন মামুন। তো আমি চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওনাকে সাপোর্ট করবেন, একেবারে নবীন। তো আপনাদের সাপোর্ট পেলেই, কিন্তু আপনাদের উৎসাহ পেলেই উনি আস্তে আস্তে এগিয়ে যেতে পারবে এবং আপনাদের জন্য নিত্য নতুন অনেক ভালো ভালো ব্লগ উপহার দিতে পারবে। এখন আপনারা আমার মতো মাইলেজ নাও পেতে পারেন, কারণ আমি রেগুলার একই রাস্তায় মোটরসাইকেলগুলো চালাই, যে কারণে আমার মাইলেজটা এরকম আসে। কিন্তু আপনারা দেখা যাবে 5 লিটার, 6 লিটার, 10 লিটার ফুয়েল
নিয়েছেন এবং আপনারা চালাচ্ছেন শত রকমের রাস্তায় শত রকমের কন্ডিশনে। বাট আমি আপনাদেরকে যেই রেজাল্টটা শো করি এটা দিয়ে অন্তত কিন্তু আপনারা একটা পরিষ্কার একটা ধারণা অর্জন করতে পারবেন যে একটা মোটরসাইকেল কী পরিমাণে মাইলেজ দিতে সক্ষম। আর আসলে ভালো মাইলেজ পাওয়ার জন্য কিন্তু শুধুমাত্র ফুয়েলের কোয়ালিটি ভালো হইলেই চলে না, এটার সঙ্গে অনেক অনেক বিষয় জড়িত। ফুয়েলের পরিমাপ, যেমন আমি যে 100 ml ফুয়েল নিচ্ছি এটা কিন্তু কাটায় কাটায় 100 ml, এখানে কিন্তু কোনো কম বলতে কিছু নাই। তারপর হচ্ছে মোটরসাইকেলের হেলথ, ড্রাইভিং স্টাইল, অনেক অনেক বিষয় জড়িত। তারপরে হচ্ছে ভালো মাইলেজ পাওয়া। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত খোদা হাফেজ।